তাদের সফল ব্যবসা সফল হবে বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায় প্রসার বাড়াতে আরও বেশি করে এই ধরনের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান আগতরা অতীতের ন্যায় ভবিষ্যতেও চ্যানেলায় ইউরোপের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন বার্মিংহামের বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দরা এছাড়া তারা চ্যানেলায় ইউরোপের ভূষে প্রশংসা করে বলেন চ্যানেলায় ইউরোপ ব্রিটেনের বাঙালিদের সাফল্য গাঁথা ধারাবাহিকভাবে তুলে ধরার মধ্য দিয়ে যে গুরুত্বপূর্ণ কাজটি করছে তা কৃতিত্বের দাবিদার রবিবার বার্মিংহামের কভেন্ট রোডের মিষ্টিদেশ রেস্তোরাঁয় অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেলা ইউরোপের কর্ণধার রেজা আহমেদ ফয়সল বার্মিংহাম বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালিক পারভিজের সভাপতিত্বে এবং চ্যানেলা ইউরোপের মিডল্যান্ডস প্রতিনিধি সৈয়দ নাসিরের পরিচালনায় মত বিনিময় সভায় বার্মিংহামের বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন রৈচ নূর আলী মাজিদুল হক চৌধুরী মোহাম্মদ চৌধুরী সুয়েব কবির উদ্দিন শমশেদ বক্স চৌধুরী এম এ প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে রেজা আহমেদ চৌধুরী উপস্থিত সবাইকে চ্যানেলা ইউরোপের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন বার্মিংহামবাসীদের সাথে চ্যানেলা ইউরোপ আরও নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী মত বিনিময় সভায় আর উপস্থিত ছিলেন চ্যানেলা ইউরোপের প্রধান প্রতিবেদক এম এ আর মুরাদ সহ স্থানীয় জনরা আসর বসল বাংলা টিভি মেলা পিঠা লন্ডনের স্থানীয় একটি হলে এবার প্রবাসী বাঙালিদের অন্যতম এই উৎসবের ফিতা কাটলেন বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পরে প্রবাসী বাঙালিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে বাংলা ভাষাভাষীদের মিলন মেলায় পিঠামেলায় অংশ নেওয়া স্টল ঘুরে দেখে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পরে শুভেচ্ছা বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন বাংলা টিভি পিঠামেলায় এত বিপুল মানুষের অংশগ্রহণ বলে দেয় বাংলাদেশের মানুষ যেখানেই প্রবাস জীবনযাপন করুক না কেন বাংলা সংস্কৃতি তারা হৃদয়ে ধারণ করে রাখে শুভেচ্ছা বক্তব্যে বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শামাদুল হক বলেন বাংলাদেশের বাইরে প্রথম বাংলা স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি যাত্রা শুরু করেছিল সুনির্দিষ্ট কিছু অঙ্গীকার নিয়ে তার ভাষায় বাংলা টিভি পিঠামেলার আয়োজন সেই অঙ্গীকার বাস্তবায়নেরই একটি অংশ মেলার কোয়ার্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন দিনাক সোহানি আর মেলার আয়োজকরা জানিয়েছেন ভবিষ্যতে আরও বড় পরিসরে মেলা আয়োজন করার পরিকল্পনা করার কথা বাংলাদেশ আহমাদিয়া মুসলিম অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সভাপতিত্ব করেন এ হাদি। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মালানা ফিরোজ আলম এবং কবিতা পাঠ করেন ইব্রাতুল হাসান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহতারাম মুবাসির রহমান সৈয়দ মোহাম্মদ জুবায়ের মালানা ফিরোজ আলম অ্যাডভোকেট মুজিবুর রহমান সাংবাদিক এসা কাজু প্রমুখ উপস্থিত বক্তারা বলেন হিংসা হানাহানি ছেড়ে সকল দলমত নির্বিশেষে সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করা উচিত বাংলাদেশ আহমদিয়া মুসলিম অ্যাসোসিয়েশনের সদস্যরা যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা থেকে উক্ত ঈদ পুনর্মিলনীতে যোগদান করেন সভা শেষে বিশ্বের সকল মানুষের মঙ্গল কামনায় মোনাজাত করা হয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি রবিবার পূর্ব একটি সেন্টারে অনুষ্ঠিত হয় আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল ইউরোপ থেকে একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে থাকছে বার্সেলোনা বাংলা স্কুল কর্তৃক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বেডফোর্ডের জগন্নাথপুরের ঐতিহ্যবাহী ঘোষগাঁও গ্রামের প্রবাসীদের ঈদ পুনর্মিলনে